আজকের ভিডিওতে আমরা একসঙ্গে একাধিক চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতাতে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তার মধ্যে ডাক বিভাগ রয়েছে, ভারতীয় রেলওয়ে দপ্তরের তরফ থেকে রয়েছে এবং অনেকগুলো এর বাইরে স্বাস্থ্য দপ্তর সহ আলাদা আলাদা শূন্যপদের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সবার প্রথমে যে শূন্যপদ নিয়ে আলোচনা করব সেটা হলো ভারতীয় ডাক বিভাগে নতুন শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে এবং এই নিয়োগটি হতে চলেছে গ্রুপ সি পদের জন্য, যেখানে তোমরা গ্রুপ সিতে 7টি শূন্যপদে আবেদন করতে পারবে। তার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে? বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে এবং এমভি মেকানিক পদের ক্ষেত্রে প্রার্থীদের কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। 19,900 টাকা থেকে সর্বোচ্চ বেতন অনেকটা রয়েছে 63,200 টাকা পর্যন্ত। বয়সের সময়সীমা বলা হয়েছে 18 বছর বয়স থেকে যাদের 30-এর মধ্যে বয়স তারাই এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। লাস্ট ডেট রয়েছে 9 জানুয়ারি 2023 পর্যন্ত, হাতে এখনও বেশ খানিকটা সময় রয়েছে। এক্ষেত্রে তোমাদের যাদের স্কিল ম্যাচ করে যাচ্ছে তারা 9 জানুয়ারির আগে অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করে দিতে পারো। এরপর চোখ রাখবো দ্বিতীয় বিজ্ঞপ্তিতে, সেখানে রয়েছে মাধ্যমিক পাশে ভারতীয় রেলে শূন্যপদের বিজ্ঞপ্তি, যেখানে তোমরা অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে পারবে। 2,422টি শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের ট্রেডার্স রয়েছে, ফিটার রয়েছে, ওয়েল্ডার রয়েছে, কার্পেন্টার, পেন্টার, টেলার, তো অনেকগুলো শূন্যপদ রয়েছে। সেই অনুযায়ী তোমাদের যাদের বয়স 15 থেকে 24-এর মধ্যে তারা এখানে আবেদন করতে পারবে। সঙ্গে কী বলা হয়েছে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে 50% নাম্বার নিয়ে তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এখানে যে ট্রেডে তোমরা আবেদন করবে তার ওপরে তোমাদের ডিপ্লোমা করে থাকতে হবে। 1 বছরের এখানে তোমাদের ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন তোমরা এখান থেকে স্টাইপেন্ডও পেয়ে যাবে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 15 জানুয়ারি 2023 পর্যন্ত। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে, তার জন্য তোমরা নো মোর অপশনের ওপরে ক্লিক করলেই আবেদনপত্র এখান থেকে ডাউনলোড করতে পারবে। ভিডিওর পরবর্তী পার্টে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইব, 2023-এর উদ্দেশ্যে আনাকাডেমি একটি দারুণ ইনিশিয়েটিভ নিয়েছে, যেখানে তোমাদের 23% ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমরা প্রত্যেকটা কোর্সের উপরে কিন্তু 23% করে ডিসকাউন্ট পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমরা আমার কুপন কোড রশ্মিতা360 ইউজ করো এবং তা এই যে নতুন ব্যাচ রয়েছে সেটা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে। এর সঙ্গে তোমরা কী পাচ্ছ, বর্তমানে যেরকম আনাকাডেমি তোমরা যারা WBP KP-র জন্য প্রস্তুতি নিচ্ছ সেখানে অলরেডি একটা ব্যাচ চলছে, 6 মাসের একটা কমপ্লিট ব্যাচ রয়েছে, 22 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এই ব্যাচের ক্ষেত্রেও তোমরা অবশ্যই আমার কুপন কোডটা ইউজ করতে ভুলো না, তাহলে তোমরা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাবে এবং জানুয়ারি 2023-এর উদ্দেশ্যে তোমরা 23% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে। যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশানে এবং এর বাইরে এই ভিডিওর ফার্স্ট কমেন্টও রয়েছে। এরপর তৃতীয় বিজ্ঞপ্তি রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হবে, যেখানে পদের নাম রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং তার সঙ্গে এখানে মোট 4টি শূন্যপদ রয়েছে, UR-এর জন্য 2টো, SC-র জন্য 1টি, OBC-এর জন্য 1টি। তার সঙ্গে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, বায়োলজিক্যাল সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাশ করে এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকলে তাহলে আবেদন করা যাবে। বয়স বলা হয়েছে 40 বছর বয়সের মধ্যে এবং বেতন তোমাদের 22,000 টাকা প্রতি মাসে প্রোভাইড করা হবে। এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 9 জানুয়ারি। সেম ফিল্ডে আরও একটি শূন্যপদ, সেটা হচ্ছে স্টাফ নার্স, যেখানে 14টি শূন্যপদ রয়েছে, পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের তরফ থেকে যাদের BSc নার্সিং কমপ্লিট করা রয়েছে অথবা যাদের GNM করা রয়েছে তারা এখানে আবেদন করতে পারো, ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে, যেখানে তোমাদের বেতন প্রতি মাসে 25,000 টাকা করে দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে তোমাদের 3, 4 এবং 6 জানুয়ারিতে তোমাদের এখানে ইন্টারভিউ বলা হয়েছে, তোমরা সরাসরি ইন্টারভিউতে গিয়েও পার্টিসিপেট করতে পারো। এবং নেক্সটে যে শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এই পদেও 4টি শূন্যপদ রয়েছে। এখানেও বলা হয়েছে তোমাদের যাদের GNM অথবা ANM নার্সিং কমপ্লিট রয়েছে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে 13,000 টাকা বেতন দেওয়া হবে, 4 জানুয়ারির মধ্যে তোমরা এখানে কিন্তু আবেদন করে দিতে পারো। আলাদাভাবে আর কোনো আবেদন করতে হবে না, এই নির্দিষ্ট ডেটে তোমরা ইন্টারভিউর জায়গায় পৌঁছে গেলে তাহলেই হয়ে যাবে। এবার দেখে নিই আমাদের চতুর্থ শূন্যপদ, যেখানে রাজ্যের স্টিল অথরিটি ইন্ডিয়াতে মাধ্যমিক পাশে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে। অপারেটর রয়েছে, অ্যাটেন্ডেন্ট রয়েছে, 133টি শূন্যপদ। তো এখানে মেকানিক্যাল, কেমিক্যাল, সিভিল সব কিছু মিলিয়ে অনেকগুলো আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।
বয়সের সময়সীমা বলা হয়েছে 28 বছর বয়সের মধ্যে হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এরপর যে পোস্টটি খালি রয়েছে সেটা হচ্ছে রাজ্যের একটি স্কুলে উচ্চ মাধ্যমিক ও 8 পাশে মানে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে দারোয়ান পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে এই পোস্টে আবেদন করার জন্য শারীরিক প্রতিবন্ধী স্বীকৃত প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সঙ্গে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই আবেদন করা যাবে। ম্যাক্সিমাম বয়স 40 বছর বয়সের মধ্যে। এখানে বেতন বলা হয়েছে প্রত্যেক মাসে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত দেওয়া হবে, এটা দারোয়ান পদের জন্য। এবং এর বাইরে তোমরা যারা ম্যাট্রন পদের জন্য আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতাটা একটু হাই, উচ্চ মাধ্যমিক পাশ বলা হয়েছে, এবং শারীরিক প্রতিবন্ধী স্বীকৃত প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে। এখানেও সর্বোচ্চ বেতন অনেক রয়েছে, 50,500 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন প্রোভাইড করা হবে। তো এটা তোমরা এখান থেকে একবার একটু দেখে নিতে পারো, যদি তোমরা এই ধরনের পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকো বা কেউ যদি হয়ে থাকে তোমাদের পরিচিত। অফলাইনেই আবেদন করতে হবে, আবেদনপত্র তোমাদের একটা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে 16 জানুয়ারি 2023-এর মধ্যে। আর কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। লাস্ট যে শূন্য পদের বিষয়ে বলবো সেটা হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক পাশে ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো জেলার প্রার্থী হয়ে থাকলে এখানে আবেদন করা যাবে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 45টি শূন্য পদে নিয়োগ করা হবে, যেখানে ডেলি বেসিসে তোমাদের বেতন প্রোভাইড করা হবে। 500 টাকা করে তোমাদের এখানে দৈনিক বেতন রয়েছে। মোট শূন্য পদ রয়েছে 45টি। এর বাইরে তোমরা এখান থেকে দেখে নিতে পারো কোন কোন ডিভিশন বা সাব ডিভিশন অনুযায়ী তোমাদের কতগুলো শূন্য পদ রয়েছে। অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। পোস্টের নাম রয়েছে প্যারালিগাল ভলেন্টিয়ার্স। আমি একটু শর্টকাটেই বলছি, বাট তোমরা যারা দেখবে তারা ডিসক্রিপশনের লিঙ্কটা চেক করে একবার একটু দেখে নিতে পারো। এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 20 জানুয়ারি 2023 পর্যন্ত।